সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো খুব সিম্পল ভাবে উল ও কুরুশ কাটার সাহায্যে আমি লেডিস হ্যান্ডব্যাগ তৈরি করেছি। এই ব্যাগটাই তোমাদেরকে দেখাবো, সহজেই করা যাবে। ব্যাগটা খুবই ইজি, খুবই সিম্পল প্যাটার্ন। তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। তো তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, আর কেমন লাগলো আমাকে সেটা জানিও। তাহলে চলো বন্ধুরা আমি সেলাইটা স্টার্ট করি। এই ব্যাগটা তৈরি করতে আমি রেড কালারের উল নিয়েছি বন্ধুরা। এই উলগুলো 4-ply উল, আর এটা আমি তৈরি করব দেখো আমার 11 নম্বর কুরুশ কাটা দিয়ে। তো আমি স্টার্ট করি। প্রথমে আমি দেখো প্রথমে চেন তৈরি করব। তো তার জন্য দেখো এইভাবে আঙুলে একটা নট করে নেব। তো নট করে নিলাম, এবারে চেন করব। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে চেন করতে হয়। তো এইভাবে টোটাল আমি 8টি চেন করব, 80টা ঘর করে। আমার 80টা ঘর নেওয়া হয়ে গেছে, এই যে টোটাল। এবারে দেখো এই যে লাস্টের ঘরটা, এই যে এই ঘরটা, এই যে লাস্টের ঘরের সঙ্গে আমি স্লিপ স্টিচ করে জুড়ে দেব এইভাবে এইভাবে জুড়ে দেব। তারপরে আবার 1, 2, 3 তিন চেন নেব। তিন চেন নেওয়ার পরে দেখো এই যে ঘর, এই যে চেন নিয়েছিলাম, এই চেনের মধ্যে আমি একবার এইভাবে ডবল ক্রোশি করব। প্রত্যেকটা ঘরে এই প্রত্যেকটা চেনের মধ্যে এই এক্সট্রা সুতোটা আমি নিয়ে নিচ্ছি, এখানটা বুনে নেব এইভাবে। দেখো বন্ধুরা এই চেনের মধ্যে ডবল ক্রোশি করতে, এই যে দেখো তোমাদের একটু কাছ থেকে দেখাই, এই যে এইখানটায় নিচে একটা সুতো থাকবে, ওপরে দুটো সুতো থাকবে। এইভাবে নিয়ে চেনের মধ্যে থেকে নিয়ে তারপর এই দুটো ঘরকে প্রথমে একটাই করব, তারপর আবার এই দুটো ঘরকে একটাই করব। তো এইভাবে ডবল ক্রোশি করব। এইভাবে আমি তাহলে প্রত্যেকটা ঘরে ডবল ক্রোশি করে আসছি। দেখো একদম এই পর্যন্ত, এই যে যে রাউন্ড হয়েছে, এই যে একটা সার্কেল হয়েছে, এই রাউন্ড পুরো করে আমি একদম এই পর্যন্ত আসব। তো ডবল ক্রোশি করে নিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার প্রত্যেকটা ঘরে ডবল ক্রোশি দেওয়া হয়ে গেছে। এবারে দেখো আমি একদম লাস্টের দিকে চলে এসেছি করতে করতে। তো এই ঘরটা, এই যে এখানে যেন স্টার্টিং এ তিন চেন নিয়েছিলাম, তিন চেনের মাথায় এবার স্লিপ স্টিচ করে জুড়ে দেব। এভাবে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে তারপরে আবার দেখো 1, 2, 3 তিন চেন নিলাম, আবারও তিন চেন নেব। 1, 2, 3 তিন চেন নিলাম। এবারে এইভাবে সুতো নিয়ে এই সেই ঘরে এইখানটায় ডবল ক্রোশি করব। তো দেখো ডবল ক্রোশি করলাম, তো এরকম এসছে। তারপরে আবার দেখো 1, 2, 3 চেন নেব। তিন চেন নেওয়ার পরে 1, 2, 3 তিনটে তিন ঘর ছেড়ে চতুর্থ ঘরে ডবল ক্রোশি করব। আবার 1, 2, 3 তিন চেন নিলাম, তারপরে আবার 1, 2, 3 তিনটে ডবল ক্রোশি ছেড়ে চতুর্থ ডবল ক্রোশিতে আবার ডবল ক্রোশি করলাম। তারপর আবার 1, 2, 3 তিন চেন নিলাম, নেওয়ার পরে এই সেম ঘরে আমি আর একবার ডবল ক্রোশি করব। তো দেখো ভিয়ের প্যাটার্ন এসছে। আবার 1, 2, 3 তিন চেন নিলাম, দিয়ে 1, 2, 3 ঘর ছেড়ে চতুর্থ ঘরে ডবল ক্রোশি। তারপরে আবার 1, 2, 3 তিন ঘর করলাম, তিন চেন নিলাম, দিয়ে 1, 2, 3 তিনটে ডবল ক্রোশি ছেড়ে চতুর্থ ডবল ক্রোশিতে আবার ডবল ক্রোশি। তারপরে 1, 2, 3 চেন নিয়ে নিয়ে সেই ঘরে আবার একবার ডবল ক্রোশি। তো দেখো বন্ধুরা এই যে এরকম প্যাটার্নটা আসবে, ঠিক এই যে এরকম প্যাটার্ন
এখানে একটা ভি হয়েছে, এখানে একটা ভি হয়েছে, এখানে একটা ভি এর প্যাটার্ন এসেছে, মাঝখানে ডবল করেছি। তো এই প্যাটার্নটাতে আমি পুরোটা করে নেব, এই পর্যন্ত করে আসব। দেখো বন্ধুরা, আমি একদমই শেষের দিকে চলে এসেছি করতে করতে। এবার তিন চেন নিয়েছি, এবার এখানটা যে তিন চেন নিয়েছিলাম সেই তিন চেনের মাথা স্লিপ স্টিচ করে জুড়ে দেব। ঠিক দেখতে এরকম এসেছি প্যাটার্নটা, এরকম হবে। এবারে নেক্সট স্টেপটা দেখাচ্ছি। এবারে দেখো বন্ধুরা, এক দুই তিন, তিন চেন নিলাম। নেওয়ার পর এই যে যে ভি প্যাটার্ন আছে, এই যে যে ভি করেছি, এর মধ্যে আমি ছবার ডবল ক্রোশে করব। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। আর এই যে চেন নিয়েছিলাম, চেনের জন্য এখানে স্টার্টিং এ যে চেন নিয়েছিলাম তার জন্য একবার। তো দেখো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ছবার হলো। এবারে দেখো এই যে যে এখানটায় এই যে যে ডবল ক্রোশি আছে, এখানে আবার ছবার ডবল ক্রোশি করব। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, এই ছবার, এরকম প্যাটার্নটা আসবে। এই যে এরকম হবে। তারপরে এবার দেখো, এক দুই তিন, তিন চেন নিলাম। আবার দেখো এই যে যে ডবল ক্রোশে আছে, এই ডবল ক্রোশে স্কিপ করে এইখানটাতে আবার ছবার ডবল ক্রোশে করব। এই যে ভি প্যাটার্নটা আছে, এখানে যে যে ভি প্যাটার্নটা আছে, এখানটায় আবার সিক্স বার ডবল করছি। তো ওয়ান টু থ্রি, থ্রি ফোর ফাইভ, ফাইভ সিক্স, সিক্স বার করলাম। তারপরে দেখো এবার আবার এখানটায় আবার ছবার, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করলাম। পরপর আবার তিন চেন, তিন চেন। তো দেখো বন্ধুরা, এই যে এরকম প্যাটার্ন এসছে। এই যে আবার তিন চেন করলাম, করে এটা এই যে ডবল ক্রোশে এটা স্কিপ করে আবার সেম সেলাই এই যে ভি প্যাটার্ন আছে এই প্যাটার্নে রিপিট করব। তো এইভাবে পুরোটা রিপিট করে আসব। বন্ধুরা আমার পুরোটা হয়ে গেছে। দেখো এরকম একটা প্যাটার্ন এসছে, খুব সুন্দর ডিজাইনটা দেখো, অথচ খুব ইজি, খুব সুন্দর লাগছে, দেখো খুব সিম্পলও। তো এবার দেখো নেক্সট কি করব। নেক্সট দেখো, এখানে যে এই যে এখানে যে তিন চেন নিয়েছিলাম, এই তিন চেনের মাথা এবার স্লিপ স্টিচ করে এবার জুড়ে দেব। তো দেখো এটা হলো রাইট সাইড সোজা পিঠ। এবার আমি ডিজাইন করার জন্য, নেক্সট প্যাটার্নটার জন্য এবার আমি উল্টো পিঠে ঘুরিয়ে নেব। এই দেখো এই পিঠটাই ঘুরিয়ে নিয়েছি। এবার নেক্সট প্যাটার্নটা আমি উল্টো পিঠে করব। দেখো এইভাবে উল্টো পিঠে ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নিয়েছি, এবার ঠিক এই এই সেন্টারে আসব। তো সেন্টারে আসার জন্য আমি এইভাবে স্লিপ স্টিচ করে নেব, আর একবার স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করলাম, এবারে কালার চেঞ্জ করব। এবারে হোয়াইট কালার দিয়ে নেক্সটটা করব। এভাবে নিয়ে নিলাম, টেনে দিই। তারপরে এক দুই তিন, তিন চেন নিলাম। আবার এক দুই তিন, তিন চেন নিয়ে এবারে এখানটাতে আর একবার ডবল ক্রোশে করব। দেখো এই যে ভি এ প্যাটার্নটা আসছে, এই এইটা এই সুতোটা, এটা সুতোটা এই রেড কালারের সুতোর সঙ্গে একটা নট করে দিই।
যাতে খুলে না যায় তার জন্য একটা নট করে দিই। হলো, এবার দেখো এই যে ভি প্যাটার্ন এসেছে। তারপরে আবার দেখো তিন চেন, 1 2 3 তিন চেন নিলাম। তারপর এই যে যে পাতাটা হলো, এই যে যে পাতা, এই পাতার উপরের চেনটাতে এবারে আমি পম পম তৈরি করব এইভাবে, 1 2 3 থ্রি 4 5 6 7 7 8 9 10 10 বার নিলাম। এবারে সাবধানে এইভাবে পুরোটাকে কভার করে নিতে হবে, নিয়ে এইভাবে স্লিপ স্টিচ করবে। দিয়ে আবার 1 2 3 তিন চেন নিলাম। নেওয়ার পরে এই যে এখানটাতে আমি আবার এখানটাতে ডবল কোশি করব। ডবল কোশি করলাম, তারপর আবার 1 2 3 তিন চেন নিয়ে ফের আবার এখানে আবার আবার ডবল কোশি, আবার তিন চেন নিলাম। নেওয়ার পরে এই যে যে পাতার উপরে আবার এই চেনের উপরে আবার পম পম করব। সব কটা ঘরকে কভার করে নিয়ে আসবো। করে স্লিপ স্টিচ করলাম, তারপর আবার 1 2 3 তিন চেন নিয়ে এই যে এখানটাতে তিন চেন নিয়েছিলাম, এই যে দেখো বন্ধুরা আগের পারে এই যে দুই পাতার মাঝখানটাতে যে তিন চেন নিয়েছিলাম সেখানে আবার একটা ভি তৈরি করবো। এই ডবল ক্রোশি করলাম, আবার তিন চেন তিন চেন, আবার ডবল ক্রোশি, আবার তিন চেন, তিন চেন নিয়ে আবার এই পাতার উপরে আবার 10 বার পম পম, 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে এবারে নিয়ে নিলাম। আবার 1 2 3 চেন, ফের আবার এখানটা ডবল ক্রোশি, আবার তিন চেন, আবার ডবল ক্রোশি, ফের আবার তিন চেন, তিন চেন, আবার এই পাতার উপরে আবার পম পম তৈরি করব। তো এইভাবে প্যাটার্নারি বন্ধুরা এরকম রিপিট করে পুরোটা আমি করি। দেখো বন্ধুরা করতে করতে একেবারে আমি শেষের দিকে চলে এসেছি। এবারে এরকম হয়েছে প্যাটার্নটা ব্যাক সাইডে, এবং সোজা পিঠটা দেখো এরকম এসে দেখতে প্যাটার্নটা। এবারে দেখো এখানে যে তিন চেন নিয়েছিলাম সেখানে এইভাবে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে এই যে যে ঘরটা আমি এই ঘরে আনবো, তো স্লিপ স্টিচ করে এখানে আসবো। আসলাম, এবারে আমি সোজা পিঠে করে নেব। এবার রেড কালারের উলটা নিয়ে তারপরে সোজা পিঠটা সেলাই করবো। ঘুরিয়ে নিলাম, রাইট সাইড করে নিলাম। এবারে 1 2 3 তিন চেন নিলাম। তিন চেন নেওয়ার পরে দেখো এই যে যে ভি এসছে,
এই ভিয়ে ডবল ক্রোশে করব। একবার দুবার তিনবার চারবার পাঁচবার, প্রথমে যে চেন নিয়েছি তার জন্য একবার হলো, ওই জন্য দেখো 1 2 3 4 5 6 ছবার হলো। এবার আবার এইখানটা এই পার্টটাতে এই এই ডবল ক্রোশেটাতে আবার ছবার ডবল ক্রোশে করব। একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার ডবল ক্রোশে করলাম। এবারে 1 2 3 চেন নিলাম, নিয়ে এটাকে স্কিপ করব, এই পম্পমে কিছু করব না। আবার এই যে ভি প্যাটার্ন আছে এখানে আমি আবার ছবার ডবল ক্রোশে করব। একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার ছবার করলাম। আবার এই ভিতে আবার ছবার এই এই ডবল ক্রোশেতে ডবল ক্রোশে করবো ছবার। একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার ছবার করলাম। আবার এখানটা এই ডবল ক্রোশেতে আবার ছবার ডবল ক্রোশে করব। একবার দুবার তিনবার চারবার পাঁচবার আবার 1 2 3 তিন চেন নিয়ে আবার এখানে করব। তো এইভাবে এই যে দেখো প্যাটার্নটা ঠিক এরকম আসবে। তো এই এইভাবে এই প্যাটার্নটাতে আমি পুরোটা ফলো করে যাব, এভাবে করে নেব। দেখো বন্ধুরা এই রাউন্ডটা করতে করতে আমি একেবারে শেষের দিকে চলে এসেছি, দেখো এরকম এসেছে প্যাটার্নটা। তো এবারে দেখো এইখানে যে তিন চেন নিয়েছিলাম এই তিন চেনের এখানটা আমি স্লিপ স্টিচ করে দেব। দেওয়ার পরে এটা তো আমার রাইট সাইড, দেখো সোজা পিঠটা, এবার আমি উল্টো পিঠে ঘুরিয়ে নিই। উল্টো পিঠে ঘুরিয়ে নিয়ে দেখো এই যে হোয়াইট কালারের উল দিয়ে এবার আমি কাজ করব। হোয়াইট কালারের উল দিয়ে এবার সেলাই করে নেব। সুতোটাকে এই দিকটায় ঘুরিয়ে নিলাম, তো সুবিধা হবে। এবারে দেখো তিন চেন নিলাম, এবারে উল্টো পিঠে সেলাই করব। আবার 1 2 3 তিন চেন নিলাম। নেওয়ার পরে দেখো এখানটাতে আমি ডবল ক্রোশে করব। তো দেখো ভি প্যাটার্ন এসে গেল। তার আগে দেখো এই যে যে লাল সুতোটা, এই লালটা এটাকে আমি সেন্টারে নিয়ে আসবো, ঠিক সেন্টারে নিয়ে আসবো। তো তার জন্য এভাবে স্লিপ স্টিচ করে নিলাম। নেওয়ার পরে এইবারে
এবার সাদা উল দিয়ে 1 2 3 আবার তিন চেন দেব 1 2 3 টোটাল এখানে 6টা চেন হলো। তারপরে এখানটাতেই আবার আমি ডবল ক্রোশে করব। তো দেখো এবার ভি প্যাটার্ন এসে গেল। এবারে আবার 1 2 3 তিন চেন নিলাম। এবারে এই যে যে পাপড়ি করেছি, এই যে ঠিক দেখো এই যে পাপড়িটা সোজা পিঠে দেখো, এই যে যে পাপড়িটা সোজা পিঠটা এইভাবে ঠিক পাপড়িটা পাতিয়ে থাকবে। তার এই যে উপরে যে তিন চেন নিয়েছিলাম সেখানটাতে আমি 10 বার আবার পম পম করব। 1 বার 2 বার হলো, 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার সোজা পিঠে রেড কালারের উল দিয়ে কাজ করব, আর রং উল্টো পিঠে হোয়াইট কালারের উল দিয়ে কাজ করব। এবারে দেখো এইগুলোকে সাবধানে পম পম গুলোকে একসঙ্গে করে নেব, দিয়ে এবার সিঙ্গেল ক্রোশে করে নেব। দিয়ে আবার 1 2 2 3 তিন চেন, তিন চেন নেওয়ার পরে আবার এই যে এখানটাতে না সরি বন্ধুরা, এই যে তিন চেন নেওয়ার পরে দেখো এই যে এখানটাতে ডবল ক্রোশে করব, করলাম আবার তিন চেন, তারপর আবার এখানে আবার ডবল ক্রোশে করব। এই যে ভি প্যাটার্নটা এসে গেল। আবার তিন চেন নেব, নেওয়ার পরে এই যে যে পাপড়ি করেছি এইখানে পাপড়ির উপরে যে হোয়াইট কালারের উল দিয়ে যে আমি চেন নিয়েছি এখানে পম পম করব। তিন চেন নেব, নেওয়ার পরে এখানটাতে এই যে এখানে আমার পম পম করব। 1 2 3 4 5 6 7 8 9 10 এবারে দেখো একটু রাইট সাইডে সোজা পিঠে উল্টে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্যাটার্নটা ঠিক এরকম আসবে, এই যে এরকম আসবে বন্ধুরা। এবারে ঠিক আগে এই যে করলাম হোয়াইট কালারের উল দিয়ে এবার পুরোটা এইভাবে করে আসব, তারপর আবার রেড কালার দেব, আবার হোয়াইট কালার দেব, সেই একই সেলাই আমি রিপিট করে যাব, করে খানিকটা আমি বেশ কটা রাউন্ড এভাবে করে আসবো, করে তারপর তোমাদের দেখাবো। এই যে হোয়াইট কালার দিয়ে করলাম, এর উপরে আবার আমি এই যে রেড কালারের উল দিয়ে এইভাবে পাতা তৈরি করব। আগের রাউন্ডে যেভাবে রেড কালারের উল দিয়ে কাজ করেছি ঠিক এর উপর দিয়ে সেভাবে বুনবো, তার উপরে আবার হোয়াইট কালার দেবো, তারপর আবার রেড কালার দেবো, এইভাবে ঠিক দেখো অনেকটা ককরোচ প্যাটার্নে, সরি বন্ধুরা ক্রোকোডাইল প্যাটার্নে, কুমিরের পিঠের যে আসের মতো অনেকটা সেরকম এসছে প্যাটার্নটা, ঠিক অনেকটা সেরকম আসবে দেখতে। দেখো কত ভালো লাগছে, ঠিক সোজা খুব সিম্পল, সহজেই তোমরা করতে পারবে। তো এইভাবে আমি পুরোটা করে আসছি, বেশ কটা রাউন্ড করে নিই, তারপরে তোমাদেরকে আমি তারপরে ধাপটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার বেশ কটা রাউন্ড দেওয়া হয়ে গেছে, আমি এটুকুই বড় করব।
তো দেখো আমি টোটাল কটা রাউন্ড করেছি, দেখো লাল রঙের, দেখো 1 2 3 4 5 6 7 8 9 লাল রং দিয়ে, রেড কালার দিয়ে 9টা, এবং হোয়াইট দেখো 1 2 3 4 5 6 7 8 9 তো হোয়াইট কালারেরও 9টা লাইন, এবং লাল কালার দিয়ে রেড কালার দিয়েও 9টা লাইন করেছি। তো এবারে নেক্সট স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানটাতে হোয়াইট কালারের উলটা আমি কেটে দেব, এখন রেড কালারের উল দিয়ে কাজ করব। এবারে নেক্সট রং, এবারে দেখো বন্ধুরা এই লাল রঙের রোলটা এইখানটাতে এই বরাবর তুলব, তুলে 1 2 3 এই যে ডাবল ক্রোশের উপরে তুললাম, তোলার পরে এখানটাতে এই গ্যাপে দুবার ডাবল ক্রোশে করব, তারপরে এই পমপমের মাথার উপরে একবার ডাবল ক্রোশে করব, আবার এই গ্যাপে দুবার ডাবল ক্রোশে, আবার এই এই ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, আবার এই ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, এই গ্যাপে আর সেলাই করব, গ্যাপটা স্কিপ করব। আবার এই পমপমের পাশে যে গ্যাপ, দুটো গ্যাপ পমপমের পাশে, দুটো যে গ্যাপ বড় গ্যাপ, সেই গ্যাপে আমি এই যে পমপম এইখানটা, এর গ্যাপে আমি দুবার ডাবল ক্রোশে করব, একবার দুবার, আবার এবার পমপমের মাথায় একবার করব, আবার এই পমপমের গ্যাপে দুবার করব, তারপরে আবার দেখো এই ডাবল ক্রোশের মাথায় একবার করব, আবার এই ডাবল ক্রোশের মাথায় একবার করব, আর এই গ্যাপটা আমি স্কিপ করে যাব, গ্যাপটাকে রেখে দেব, এটাতে সেলাই করব না। আবার এই যে পমপম এসেছে, পমপমের গ্যাপে দুবার ডাবল ক্রোশে, আবার পমপমের মাথায় একবার, আবার পমপমের গ্যাপে দুবার ডাবল ক্রোশে, তারপরে আবার এই ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, আবার ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে। তো এইভাবে বন্ধুরা আমি পুরো রাউন্ডটা ডাবল ক্রোশে দিয়ে আর বন্ধুরা আমার পুরো রাউন্ডটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি এইখানটাতে যে তিনটে চেন নিয়েছিলাম স্টার্টিংয়ে, সেখানটা স্লিপ স্টিচ করে জুড়ে দেব। এবার দেখো আবার 1 2 3 চেন নিলাম, তিন চেন নেওয়ার পরে দেখো এই যে যে ডাবল ক্রোশি করেছি, এই ডাবল ক্রোশি এই এখান থেকে নিচ থেকে নেব, নিয়ে এইভাবে সেলাই করব, আবার পরের ঘরটা কুরুশ কাটার এটা এটা বন্ধুরা নিচ থেকে না, এটা আমি উপর থেকে নিয়েছি, এটা নেব, এই যে কুরুশ কাটাটা নিচ থেকে নিয়ে এইভাবে উপরে থেকে এইভাবে আনব সেলাই করে এই ঘরটা এইভাবে, তারপরের ঘরটা এই যে কুরুশ কাটাটা নিচ থেকে নেব, নিয়ে এই যে উপর থেকে তুলে আনব, তুলে এনে এইভাবে করব, তারপরের ঘরটা আবার এই যে এই কুরুশ কাটাটা এইভাবে দিয়ে ঘরটাকে উপর দিয়ে নিয়ে আসবো, তারপরেরটা হলো এইভাবে নিচ থেকে নিয়ে এইভাবে, একবার উপর থেকে ঘর নিতে হবে, একবার নিচ থেকে ঘর নিতে হবে। এবার এটা এই যে উপর থেকে নিচ থেকে কুরুশ কাটা নিয়ে উপরে ঘরটা নিয়ে তারপর এইভাবে করতে হবে, তারপরেরটা এই যে এইভাবে এইভাবে ঘরটা তুলতে হবে, আবার একবার উপর দিয়ে একবার নিচ দিয়ে কুরুশ কাটাটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা এভাবে নিয়ে আসতে হবে, এইভাবে একবার ব্যাক সাইড
একবার বংশে। এইভাবে তো এইভাবে পুরো রাউন্ডটা আমি করে নেব। এবার ফ্রন্ট পোর্শন একবার ব্যাক পোর্শন, একবার উপর দিয়ে কুশকাটা নিতে হবে উপর দিয়ে, একবার নিচ থেকে। দেখো এরকম একটা প্যাটার্ন আসবে। তো এইভাবে পুরোটা আমি করে আমি করতে করতে একদম শেষের দিকে চলে এসেছি। এবার এইখানটাতে এই যে তিন চেন নিয়েছিলাম এখানটাতে স্লিপ স্টিচ করে জুড়ে দেব, দিয়ে আবারও এক দুই তিন তিন চেন নেব। তিন চেন নেওয়ার পরে দেখো এই যে এই ঘরটা আমি এইভাবে ক্রুশ কাটা নিয়েছিলাম, ঘরটা ওপরে ছিল, ক্রুশ কাটাটা নিচ থেকে ওপরে তুলেছিলাম। তো আবারও সেইভাবে নেব। আবার এটা দেখো ক্রুশ কাটাটা ব্যাগের ঠিক নিচ থেকে নিয়ে এইভাবে নিচ থেকে নিয়ে ওপরে তুলে আবার নিচের থেকে ঘরটাকে নিয়ে এসেছিলাম। তো এইভাবে আবারও সেম ভাবে এই লাইনটাও আবার করে নেব। দেখো একবার উপর থেকে একবার নিচ থেকে ক্রুশ কাটাটা নিয়ে বুনতে হবে। তো একটা বর্ডারের মতো এখানটা সেলাই হবে। এবার একটা করা খুব ইজি বন্ধুরা, তোমরা দেখো এবং তোমরা এই ভিডিওটা দেখে যে কোনো মাপেরই করতে পারবে, খুব ইজি। ছোট সাইজও করতে পারবে, বড় সাইজও করতে পারবে, খুব সিম্পল এবং খুব সহজে করা যায়, অথচ দেখতে খুব সুন্দর। দেখো এইভাবে এই দেখো একটা বর্ডারের মতন এসছে বন্ধুরা। তো এইভাবে আমি আরো দুটো লাইন দিয়ে নেব, এই রাউন্ডটা করবো আর খানিকটা করে দুটো রাউন্ড করে নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার এখানটা হয়ে গেছে চওড়া করা, মোটামুটি আমি দুটো আঙুল চওড়া করেছি এরকম বর্ডার রেখেছি, এটুকুই করব আর করব না, আমি জয়েন্ট দিয়ে দিয়েছি। এবারে নেক্সট স্টেপটা দেখাবো। এবারে দেখো এই যে ব্যাগের এই নিচের সাইডটা এই দুটো পার্ট আমি একসঙ্গে জয়েন্ট করব, তার জন্য আমি এই ব্যাগটাকে ব্যাক সাইডে নিয়ে নেব, নিয়ে তারপরে জয়েন্ট করব। তো সেটা তোমাদেরকে দেখাবো। এবার দেখো আঙুলে একটা এইভাবে কাটা কুশ কাটা একটা নট করে নেব, নট করে নিয়ে এই যে ব্যাগটাকে উল্টে নিয়েছি, উল্টে পিঠে আমি জয়েন্ট দেব, ব্যাক সাইডে জয়েন্ট দেব। এবার নিয়ে একটা চেন করে নেব, তারপরে এর একটা ঘর নেব এবং এর একটা ঘর নেব, নিয়ে এভাবে স্লিপ স্টিচ করে দেব। এইভাবে স্লিপ স্টিচ করে নেব, একবার এই ঘর এই পাশ এই পাটের একটা ঘর নেব, এই পাটের একটা ঘর নেব। এই ঘরটা কাটার ঘরটা একটু লুজ লুজ রাখবো যাতে খিচে না যায়, জিনিসটা একটু লুজ থাকে তাই জন্য। এইভাবে পুরোটা জয়েন্ট দিয়ে নিয়ে এরকম ভাবে এই পর্যন্ত জয়েন্ট দেব। দেখো হয়ে গেল, এবারে সুতোটাকে কেটে দেব। দেখো জয়েন্ট দেওয়া হয়ে গেল, এবারে আমি ব্যাগটাকে রাইট সাইডে নিয়ে নেব।
এবারে আমি ব্যাগে হাতল লাগাবো। নেক্সট পার্টটা তোমাদের পরে দেখাচ্ছি। হাতল লাগাবার জন্য দেখো আমি খানিকটা এই পিঠটা খানিকটা সেলাই করে নেব। এখান থেকে ঘর কাউন্ট করে নেব। দেখো এই এই এইটা ছেড়ে 1 2 3 4 এই এদিকে চারটে ঘর ছাড়বো, এদিকেও আবার এটা রেখে 1 2 3 4 চারটা ছেড়ে এই পর্যন্ত আমি ঘর তুলে নেব। ঘর তোলার জন্য দেখো এইভাবে আবার তাহলে আমি উরুশ কাটার সুতো নিয়ে নেব, নট করে নিলাম। তারপরে দেখো 1 2 3 4 চারটে ঘর ছেড়ে এখান থেকে আমি ঘর তুলব। তিনটে চেন নেব, নেওয়ার পরে এভাবে ডাবল ক্রোশে করে নেব। প্রত্যেকটা ঘরে ঘরের উপরে ঘর দিয়ে একবারে করে ডাবল ক্রোশে করে নেব। এদিকেও আবার দেখো 1 2 3 4 এই চার ছেড়ে এই পর্যন্ত বুনবো। এদিকেও 1 2 3 4 ঘর ছাড়লাম, এদিকেও দেখো 1 2 3 4 চারটে ঘর ছেড়ে এবারে বুনলাম। এবার খানিকটা আমি এভাবে বুনে যাব, আবার ঘুরিয়ে নেব। এক দুই তিন, তিন চেন নেব, নিয়ে এভাবে কুরুশ কাটা সুতো নিয়ে বুনে নিলাম। বুনে এটা রেখে দেব, রেখে তারপরে এই এই আবার এই তিনটে ঘরকে এবার এক করবো। পরে আবার সব ঘরে আবার পরপর ডবল ক্রোশে বুনে নেব। ওখানটায় একটা ঘর মেরে নিলাম। লাস্ট পর্যন্ত বুনে নেব, প্রত্যেকটা ঘরের উপর দিয়ে ডবল ক্রোশে হলো। এবারে আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে 1 2 3 তিন চেন নিলাম। তারপর এবার এই যে কাটায় রাখলাম ঘর, আবার এই দুটোকে এবার একসাথে মেরে দেবো, দিয়ে তারপরে আবার বুনে নেব। লাস্ট পর্যন্ত
একটা রাউন্ড করব। 1 2 3 তিন ঘর নিলাম, তিন চেন। তারপরে আবার এই যে ডবল ক্রোশে করলাম, আবার আরেকটা ঘর ডবল ক্রোশে করব। করার পরে এই তিনটাকে এক করব। নেওয়ার পরে ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে, আবার এই ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে, আবার ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে, আবার ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে, আবার ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে, ডবল ক্রোশের উপর ডবল ক্রোশে করব। এটা রাখলাম, আবার এই পাশে এবার একটু দুই পাশে মেরে দেব ঘর। এই তিনটিকে এবার এক করব। হলো, এই চেনটা করার জন্য আমি দুটো রিং নিয়ে নিয়েছি, এরকম এই দেখো হাতলটা করার জন্য এরকম রিং নিয়ে নিয়েছি। এবারে এই রিংটাকে এইভাবে রেখে এই নিচ দিয়ে ঘরগুলোকে মেরে দেব। সুচ দিয়ে সেলাই করে দিলেও হবে, আবার ক্রুশ কাটা দিয়ে আটকে দিলেও হবে। দেখো বন্ধুরা, এই যে এইভাবে আমি হাতলটাকে আটকে নিলাম, এবারে এই ঘরটাকে এই ঘরের সঙ্গে আমি স্লিপ স্টিচ করে মেরে দেব। তো দেখো কিভাবে মারছে, প্রথমে এই যে সুতো নিলাম, তারপরে এই ঘরের সঙ্গে তুললাম। নিডিলের সাহায্যে সেলাই করে দিলেও হবে, আবার ক্রুশ কাটা দিয়ে মেরে দিলেও হবে। তো আমি এখানে ক্রুশ কাটা দিয়ে করে দিচ্ছি, তোমরা চাইলে সুচ দিয়েও করতে পারো। দিয়ে দিলাম, একবার এই ঘর এই পাশের ঘর নিতে হবে, আবার একবার এই পাশের ঘর নিতে হবে, নিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে দিতে হবে। আবার আবার এই পাশে ঘর নিতে হবে, আবার এইভাবে আটকে দিতে হবে। আমি হাতটা লাগিয়ে নিয়েছি, ঠিক সেম ভাবে আমি এই পাশে এইভাবে সেলাই করে আবার এই নেক্সট হাতলটা আর একটা হাতল এই হাতলটাও লাগিয়ে নেব। ঠিক এখানে আবার এরকম এ পাশে চারটে, 1 2 3 4 ঘর রেখে ঠিক এই বরাবর ঘর তুলে নিয়ে তারপরে হাতলটা লাগাবো। তো হাতলটা লাগিয়ে নিয়ে তারপরে আসছি। আমি দুটো হাতলই লাগিয়ে নিয়েছি, এবারে আমি পরের স্টেপটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এরপরে দেখো বন্ধুরা, ব্যাগের ভেতরে কাপড় লাগাবার জন্য আমি একটা লাল কালারের কটন নিয়েছি। ব্যাগটা যেহেতু আমি হোয়াইট আর রেড দিয়ে করেছি, সেহেতু আমি লাল কাপড় নিয়েছি। সাদা কাপড় নিলেও হতো, তো আমি এখানটায় লাল কাপড় ইউজ করেছি। তোমরা যে কালারের ব্যাগ করবে, চেষ্টা করবে সেই কালারেরই
কটন নিতে কাপড় নিতে এবারে দেখো মাপ মতো ব্যাগের মাপ মতো করে আমি নিয়ে নিয়েছি এবারে এই এই কাপড়টা আমি এবার ব্যাগের ভেতরে দিয়ে দেব ব্যাগের এটা রং সাইডে রাখতে হবে এবং সেলাইটাও আমি রং সাইডে করব তো এবার দেখাচ্ছি তা কিভাবে আমি সেলাইটা করব এবারে দেখো ব্যাগটাকে আমি এই কাপড়ের ভেতরে দিয়ে দেব উড়ে দেব রাইট সাইডটা কাপড়ের রাইট সাইডটা রাখবো উপরের দিকে এবং ব্যাগটার রং সাইডটা রাখবো ভেতরের দিকে সেট করে পুরোটা কোনাগুলো একদম দুটো কোনায় একদম সুন্দর করে এভাবে ঢুকিয়ে দিতে হবে দিয়ে দেখো ব্যাগের মুখটা এরকম থাকবে এবার ঠিক আমি এই যে যে বর্ডারটা আছে এই বর্ডার বরাবর এইভাবে কাপড়টাকে আমি সেলাই করে দেব বর্ডারটা একটু ফাঁকা রাখবো এই বরাবরটা বর্ডারের ওপরে যাব না বর্ডারের সোজাসুজি আমি এইভাবে রেখে কাপড়টা সেলাই করে দেব তো এরকম নেব দেখো ঠিক এইভাবে আমি সেলাই করব সুচি সুতো নিয়ে নিলাম এখান থেকে আমি সেলাই করব সেলাইটা ভেতরে পিঠে থাকবে তার জন্য ব্যাগটাকে আমি উল্টো পিঠ করে নিয়েছি রং সাইড করে নিয়েছি এইভাবে সেলাই করে আমি একদম এই পর্যন্ত আসবো এই কোনা পর্যন্ত আসবো এই পিঠটা সেলাই করা হয়ে গেছে ব্যাগে এবারে আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এই সাইডটা সেলাই করব একটু ভেঙে নেব যাতে সুতো কাপড়ের সুতোটা না বেরিয়ে আসে সেই কারণে
পাশে সেলাই করা হয়ে গেল। এবার আমি এই সুতোটাকে কেটে দেব একটা নট করে নিয়ে। এবারে ব্যাগটাকে আমি রাইট সাইডে করে নেব। কাপড় লাগানো হয়ে গেছে, এবারে আমি চেন লাগাবো। তার জন্য দেখো আমি মাপ মতো একটা চেন নিয়ে নিয়েছি। এবারে চেনটাকে এইভাবে আমি সেলাই করে দেব। দেখো বন্ধুরা, ব্যাগটাকে আমি আবার উল্টো পিট করে নিয়েছি। এবারে দেখো এই বরাবর এইভাবে পুরো চেনটাকে আমি সেলাই করে নেব। এই পিঠে একবার সেলাই করে নেব, আবার ঠিক এইভাবে সেইভাবে এই পিঠে আমি সেলাই করে নেব। ব্যাগের উল্টো পিঠে চেনটা লাগিয়ে নিয়েছি, এবারে আমি এটাকে রাইট সাইড করে নেব। আমার চেনটা লাগানো কমপ্লিট, আমার ব্যাগটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল বন্ধুরা। সাইডটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা এই ব্যাগের ভিডিও কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে লাইক দিয়ে দিও আর শেয়ার করো সকলের সঙ্গে, কেমন? আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে, সেসব বন্ধুদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তবে আসি।